এই বিশ্বাসটুকু আমাদের রয়েছে। বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দিনে খুন হয়েছে, তাদের অনেক আমরা প্রতি বছর সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই, খোঁজ খবর নিচ্ছি এবং আগামী তো নিব। মানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ তৈরি করে দেন, কোন সময় যদি দেশের দেশে সুস্থ করে এনে আরো এই দেশের প্রধানমন্ত্রী আসলে আশীর করতে পারি, ইনশাল্লাহ সেই সকল পরিবারের দিকে আমরা নজর রাখার পক্ষে ঘোষণা করি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী গণ জিন্দাবাদ, জাতীয়তাবাদী বহিরাগত জিন্দাবাদ, শরীফ জামরু, হেসরুদ্দিন বেগম, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। উপস্থিত হয়েছেন ইতিমধ্যে লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সদস্য, রায়পুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, লক্ষ্মীপুর জেলার সাবেক পিপি জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম আলাদা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুল করিম ভূঁইয়া মিজানকে, আর এমপি সাহেব ওনার কথা বলেছেন। আমাদের মাঝে আমাদের দুজন ছোট ভাই ঢাকা থেকে এসেছেন, অল্টন থানা যুব দলের কারাবির জাতীয় যুব নেতা লিওন, তাকে পরিচয় করে দিচ্ছি, লক্ষ্মীপুরের ছেলে। আমাদের আরেক ছোট ভাই মোহাম্মদ সুমন, অল্টন থানা যুব দলের সুমনও এসছে, তাকেও আমি লক্ষ্মীপুর জেলা বিএনপি এবং মহিলা দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের সম্মেলনের শেষ পর্যায়ে, এখন শুনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির নাম ঘোষণা করব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া ভাই, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন, সাবেক সংসদ সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আজকের এই সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে যিনি লক্ষ্মীপুর জেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনকে সংগঠিত করার লক্ষ্যে দীর্ঘদিন এই লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে সময় দিয়েছেন, ঘাম দিয়েছেন, পরিশ্রম করেছেন আমাদের সে পরম শ্রদ্ধাভাজন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন সাহেবের সুনামধন্য ঐতিহ্যবাহী পরিবারের, যিনি বিয়ে করেছিলেন আমাদের এনি চৌধুরী সাহেবের বোন। বেসিক্যালি ওই বাসাটাই ছিল বিএনপির অফিস। আমাদের নেতা কর্মীরা সবসময় আমাদের আজকের দিনই মহিলা দলের সভানেত্রী তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া, তার নাস্তা খাওয়া একটা হোটেলের মতো অবস্থা ছিল। ওই পরিবারের নিকট আমাদের জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল প্রাথমিক পর্যায়ে উঠিয়েছিল আমাদের এই শহরের আশ্রয়স্থল এবং এই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবের আনোয়ার উপস্থিত আছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আমাদের শ্রদ্ধাভাজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ঢাকার সাবেক মেয়র, যুবদলের সাবেক সভাপতি জনাব মির্জা আব্বাস সাহেবের সহধর্মিণী, এখন উনি নিজের গুণে গুণান্বিত বেগম খালেদা জিয়া, তার আন্দোলন সংগ্রাম, তার মেধা, রাজনৈতিক সুদক্ষতা তীক্ষ্ণতা দেখে তিনি ওনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দলের সভানেত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন। আমার ছাত্র জীবনের রাজনীতি, ঢাকা মহানগরীর যখন রাজনীতি করতাম ভাবি তখন আমরা অনেক সময় ওইখানে খাওয়া দাওয়া করতাম এবং এই
করোনার কারণে করোনার পর আর খাওয়া হয়নি, নাহলে প্রতি মাসে একবার দুইবার ভাবির সাথে ভাইয়ের সাথে আমাদের কোনো না কোনো সময় ওরা বাসায় খাওয়া দাওয়া হয়। আজকের অনুষ্ঠানে অনেক কষ্ট করে ভোরবেলায় উঠে এই প্রত্যন্ত অঞ্চল লক্ষ্মীপুর শহরের মেঘনার উপকূলীয় অঞ্চল বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে আসার জন্য আমি আন্তরিকভাবে জেলা বিএনপি আমার নির্বাচনী এলাকার সমস্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা যিনি আমাদের জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে ইতিমধ্যে আফরোজা আব্বাস এবং সুলতানা আহমদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে প্রতিনিয়ত দেখছি ওনারা বিভিন্ন জেলা কমিটি, পৌর কমিটি, উপজেলা কমিটি, প্রত্যন্ত অঞ্চল যেখানে দাওয়াত হয় সেখানে গিয়ে ওনারা হাজির হয়। বিশেষ করে ওনাদের দুইজনের নিকট আমি অত্যন্ত কৃতজ্ঞ। ম্যাডাম জিয়া যখন কোর্টে হাজিরা দিতে যেতেন প্রতিনিয়ত শত শত হাজার হাজার মহিলা সেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকতেন এবং ওই সময় আমাদের অনেক মহিলা গ্রেপ্তার হয়েছে, বাচ্চা কোলে নিয়ে বাচ্চা বাসায় দুধ খাওয়া যেমন অনেক মহিলা আমাদের গ্রেপ্তার হয়েছে, যেটা আমার পাড়ার মধ্যে আমার নিজের ওয়ার্ডে আমি থাকি কলাবাগান লেকচার কাজ, ওইখানে তিনজন মহিলা তাদের বাচ্চা ছিল তারা গ্রেপ্তার হয়েছেন এবং অত্যন্ত সযত্নে দ্রুত সময়ে অর্থ ব্যয় করে বিভিন্ন পরিশ্রম করে যেভাবে তাদেরকে অল্প সময়ের মধ্যে কারাগার থেকে মুক্ত করেছেন এবং একটি আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা দেখি ঢাকা শহরে যে কোনো মিছিল মিটিং এ বিগত দিনে কেউ শত শত অধিক সংখ্যক মহিলা আমাদের এই প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করে, এটা হচ্ছে বেসিক্যালি ওনাদের দুজনের কৃতিত্ব বলে আমি মনে করি। গোটা মহিলাদের আজকে বিএনপির একটি প্রাণ শক্তি সঞ্চার করেছে এবং মহিলা দলের নেতৃত্বে আমরা আশা করি আমাদের ভবিষ্যতে যে কর্মসূচিগুলো আছে কর্মসূচিগুলোতেও এইভাবে যদি পার্টিসিপেট করে অদূর ভবিষ্যতে এই মহিলা দলের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে আমরা মনে করি ইনশাআল্লাহ। আজকের আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের লক্ষ্মীপুর সদর আসনের অত্যন্ত জনপ্রিয় জনমন্দিত জননেতা সৈয়দউদ্দিন চৌধুরী আহনি আমাদের এই আজকে যে বাসায় আমরা আজকের এই মহিলা দলের সম্মেলন করছি 1986 সালে এই জায়গায় এই বাসায় বেগম খালেদা জিয়া এখানে এসেছেন, এখানে আব্বাস ভাই এসেছেন, আমরা একত্রে ছিলাম। আমরা সেই আশা করি সে লক্ষ্মী আমরা আবার আমাদের মিসেস আব্বাসকে আব্বাস ভাবিকে পেয়েছি, আশা করি বেগম খালেদা জিয়া এখান থেকে যাওয়ার পর হাসিনা তৎকালে সরে তার পতন করেছে এখন আবার হাসিনা পতন করবে ইনশাল্লাহ, আমরা সেই আশা ব্যক্ত করছি। আমরা যাতে করে হাসিনা মুক্ত বাংলাদেশ পাই সে লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। অনুষ্ঠানের সেই আজকের এই অনুষ্ঠানের হোস্ট যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, আমি দীর্ঘ 18-20 বছর এই জেলার দায়িত্বে ছিলাম, সভাপতির দায়িত্ব পালন করতে স্বামী সাহেব, সেক্রেটারির দায়িত্ব পালন করতেন সাবু সাহেব, আমরা কিন্তু তাকে যারা তাদেরকে হ্যান্ড স্টাফ ছিল তারা সাহায্য সহযোগিতা করত। আমি এবং এর চৌধুরী আমাদের দায়িত্ব ছিল এমপিশিপ চালানো, সাংগঠনিক কাঠামো কোথায় কি হবে না হবে তারাই সেটা পরিচালনা করত, এই ব্যাপারে আমরা কখনো কোন রকম ইন্টারফেয়ার করতাম না এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করেও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সে পরিশ্রম করেছে কষ্ট করেছে, মহিলাদেরকে বিভিন্ন জায়গায় টেলিফোন করেছে, আমাকে আবার তাগিদ দিয়েছে বারবার যাতে করে এখানে কোঅর্ডিনেশন মিটিং এ মহিলারা উপস্থিত হয়। আমি তার নিকট আন্তরিকতা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যুগ্ম আহ্বায়ক হাসিবের নিকট আর আমাদের এই বিশেষ করে আমাদের যে এলাকার মহিলারা যারা আজকের নেতৃত্বে এই মহিলাগুলো সংগঠিত করেছেন আমার নির্বাচনী এলাকা বিশেষ করে সদর পশ্চিমের 9 মেম্বার দীর্ঘদিন থেকে আমাদের সাথে কাজ করেন, লক্ষ্মীপুরে যখন কোন সভা সমাবেশ উপস্থিত হয় আমরা আমাদের 72 ওটা আমার এরি চৌধুরী গ্রামের এলাকা, ওটা হলো তার আসল গ্রামের এলাকা, ওই ইউনিয়নকে তিনটি ভাগ করা হয়েছে সাতসর টুমসর সরমণি মহন, ওইখান থেকে আমরা প্রচুর পরিমাণে মহিলা আমরা পাই তারা আন্দোলন সংগ্রাম করার জন্য লক্ষ্মীপুরে বরাবরই আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, এজন্য তাদের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুরা আমার আজকের এই অনুষ্ঠানে আমার শ্রেষ্ঠ ছোট বোন যে আমাদের এই বৃহত্তর নোয়াখালী কৃতি সন্তান
আমরা গেছি, যাওয়ার পর তাকে নিয়ে আমরা একটা হোটেলে বসছি, সেখানে বললাম যে
উইদিন 10 মিনিটস আমরা আমাদের স্পটে যাব এখন এসপি সাহেব ডিএডি সাহেব ফোন করেছিলাম বলেছে আমাদের তো কর্মসূচি দিয়েছি আপনাদের কাছে পারমিশন দিয়েছি আপনারা পারমিশন দেন নাই এখন আমাদের প্রোগ্রাম আপনার উপর আপনাদের গুলি আছে টিয়ার গ্যাস আছে মারতে পারবেন কিন্তু 100% মোর দ্যান কারফিউ দিলে সেখানে আমরা যাব আমাদের তো বিকল্প কোনো পথ নাই আমরা সেদিন সেদিন আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং 100% বেক করে সেখানে আমরা সমাবেশ করেছি আপনারা পত্রিকা অধিকার ইলেকশন ফিন বিল মধ্যে দেখেছেন এই জন্য আমরা বলতেছি সেটা হচ্ছে হাসিনা কিন্তু এখন আর মাথা ঠিক নাই ইতিমধ্যে বিভিন্ন হাসিনা যারাই রেড বিডিআর পুলিশ আর্মি তারা অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে মানুষকে হত্যা করেছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে ঘুম করেছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসন দিয়েছে গণতন্ত্র কোন অধিকার নাই এখন আর ভোট পাঠার এখন লাগে না এরা নিজেরাই নিজেরাই প্রধানমন্ত্রী হয় নিজেরাই নিজের মহিলা মেম্বার চেয়ারম্যান মেয়র নিজেরাই হয় এখন আর ভোট পাঠের প্রয়োজন নাই এই অবস্থা থেকে হাসিনাকে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ রেড কার্ড দেখানো শুরু হয়েছে বাংলাদেশের জনগণ অতি সত্বর হাসিনাকে সেই রেড কার্ডের প্রমাণ দস্ত করতে বা দাবি করে তীরতরের মধ্যে হাসিনার মতো এসব শরীর সাধন আর বাংলাদেশে কোনো আসতে না পারে এবং বাংলাদেশে কখনো এদের গণতন্ত্র হত্যা করে দেখবেন বাংলাদেশের সরকার কখনো সহজভাবে মেনে নিবে না বন্ধুরা আপনার প্রিয় মা বোনের আপনারা জানেন হাসিনা তো আপনার সুদান গুলিকে ঘি উঠবে না হাসিনা তো সহজে বাংলাদেশ থেকে ক্ষমতা ছাড়বে না হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলে জোর জবরদস্ত করে ক্ষমতা থেকে নামাতে হবে আর ক্ষমতা থেকে নামাতে হলে আমাদের সংগঠন লাগবে এখন আমাদের সাবু সাহেব আমরা যখন লক্ষ্মীপুরে মিছিল করব আপনাদের মধ্যে এতগুলো লোক যদি আমাদের সামনে থাকে পুলিশ তো দুর্গত আর্মিও থাকবে না আমি মনে করি ইনশাআল্লাহ যদি আপনাদের নিয়ে আমরা যদি এভাবে প্রত্যেকটা মৌজার প্রত্যেকটা জেলা শহরে প্রত্যেকটা এলাকায় যদি আমরা সংগঠিত করে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং বেগম খালেদা জিয়ার বিদেশ পাঠানোর জন্য আমরা ব্যবস্থা করতে পারি তাহলে এই কাজটুকু আমাদের করতে হবে আরেকটি বিষয় সেটা আপনারা দেখবেন হাসিনা কিন্তু কখনো ভোট ভাগে বিশ্বাস করে নাই হাসিনার বাপও কখনো ভোটে বিশ্বাস করেনি আপনারা জানেন না হাসিনার বাপ 70 সালে নির্বাচন হয়েছে সেটা ফেয়ার ইলেকশন হয়েছে সেটা পাকিস্তান আমলে এরপর 73 সালে প্রথম নির্বাচন করেছে হাসিনার বাপের নিয়ন্ত্রণে সেই নির্বাচনও তার কারসুবি করেছে তাহলে মরহুম শেখ মুজিবুর রহমান 72 সালে ক্ষমতা আসার পর 73 সালে নির্বাচনে তাকে কারসুবি করে ক্ষমতায় থাকতে হয়েছে তার ভয় ও প্রবৃত্তি তাকে ভোগ করতে হয়েছে হাসিনা সেই বাপের পদঙ্ক অনুসরণ করতেছে হাসিনার স্বপ্ন এইসব হচ্ছে হাসিনার স্বপ্ন কি স্বপ্ন হচ্ছে রাস্তায় কাজ হবে রাস্তার কাজ সঠিকভাবে করবে না দুদিন পর রাস্তায় চালপাকা উঠে যাবে এখানে টাকা লুটপাট করবে হাসিনার স্বপ্ন হচ্ছে মেগা প্রজেক্ট দিবে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করবে বিদেশে পাচার করবে এখন করছে ফেসকা পেছে কারণ আপনারা দেখেন টাকা বিদেশে রাখছে এখন আর বিদেশে বিষয় বাতিল হয়ে গেছে এখন আর কেউ দেখতে পাবে টাকা আর উপভোগ করতে পারবে কিন্তু বাংলাদেশের জনগণ সেই টাকা পাচার করে তারা বিদেশের বাড়ি গাড়ি করেছে এখান থেকে পালিয়ে গিয়ে সেখানে থাকবে কিন্তু এখানে থাকতে পারে না ওই যে টাকলামুরা দেখছেন না এয়ারপোর্টে যখন বাইরে করে যাওয়ার পর একবারে ভোরে এসে সাইড পাতে ঘুম যেতে পারে না বিমান বিমান করছে ভোরে শুয়ে রয়েছে ব্যাগেরটা মাথায় দিয়া ওই তো ভোরে শুইতে পারছে একটা এসি এয়ারপোর্টের ভিতর এদের কিন্তু সে অবস্থা হবে না এলেকের জনগণ সুযোগ করে তাদেরকে ফেলে ফের বেগ দেওয়ার তারা সম্ভাবনা ইনশাল্লাহ এবং সেটা অচিরে এদের সংগঠিত হয়ে দেশের জনগণ সেই সংগঠিত হচ্ছে বন্ধুরা আমার আজকে আরেকটি বিষয় সেটা হচ্ছে হাসিনা মুক্তিযুদ্ধের কথা বলে হাসিনা মুক্তিযুদ্ধ শুরু কোথায় ছিলেন হাসিনার বাপ চলে গেছেন পাকিস্তান হাসিনা এবং হাসিনার পরিবার হাসিনার বাপ মা এরা সবাই 32 নম্বর রোডের পাশে 28 নম্বর রোডে 26 নম্বর বাড়িতে তারা ছিলেন তিন বেলায় হম পাকিস্তানের সেনাবাহিনীর লোকজনকে তারা খাওয়া সাপ্লাই করত ওই টাইমে আদিনা দাবার ছেড়ে দেওয়া হয়েছে আমাদের বাগিনা কি নাম জয় এবং জয়ের দুধ চিনি যা আছে পাকিস্তানি আর্মিরা সাপ্লাই দিত তিন বেলা পাকিস্তানি আর্মি খানা খাইতো আর গরম খানা দিয়া এবং আমাদের তারেক রহমান মরহুম আরবত রহমান কোকো শিশু অবস্থায় তারা কারাবরণ করেছে বেগম খালেদা জিয়াকে চট্টগ্রাম থেকে ঢাকা এনে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে কারাগারে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে প্রথম রানী যিনি বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যিনি গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছেন আর বাংলাদেশের প্রথম শিশু মুক্তিযুদ্ধ আছে তারেক রহমান এবং আরবত রহমান কোকো তারা সেই সময় ক্যান্টনমেন্টে কারাগারে তারা সেখানে ভাইয়ের সাথে তারা ছিলেন আর জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা এবং তার ঘোষণার মধ্যে দিয়ে এদের স্বাধীন হয়েছে তাহলে জিয়াউর রহমানের সাথে পরিবারের সাথে শেখ হাসিনা এবং তার বাপের পরিবারের সাথে সম্পর্ক কি যে সম্পর্ক তুলনা করে দেখেন
কারণ বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে শক্তি কারণ স্বাধীনতার সময় রক্ত দিয়েছে যুদ্ধ করেছে কারা নির্যাতন করে কারাগারে নির্যাতন শিকার হয়েছেন দুইটা শিশু বাচ্চা যারা দুধ খায় ওই অবস্থায় তাদেরকে দীর্ঘদিন 9 মাস কারাগারে থাকতে হয়েছে এরা হচ্ছে তারেক রহমান আরাবাতের অঙ্ক বেগম খালেদা জিয়ার এই যুদ্ধকালীন সময় কন্ট্রিবিউশন আর তার পুত্রবধূ পুত্র শ্রী বেগম খালেদা জিয়ার স্বামী তিনি মুক্তিযুদ্ধের ঘোষক এবং প্রথম রাষ্ট্রপতি তিনি এদেশে গৌরবের গঙ্গন প্রতিষ্ঠা করেছেন সেই জিয়া রহমান দেশের স্বাধীনতা ঘোষক এবং তিনি যুদ্ধ করেছেন আরে যুদ্ধ নাই বিগ্রহ নাই কাজ নাই কাম নাই শুধু ভুয়া মুক্তি চাঁদপুর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়া হয়েছে সার্টিফিকেট দিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের সাথে এরা যুদ্ধ ময়দানও চিনে নাই যুদ্ধকালীন সময় তারা ভারতের বিভিন্ন জায়গায় ছিলেন এখন থেকেই কয়েকদিন আগে একটা মুক্তিযোদ্ধা বাইরে যে তার বয়স হয়েছে 15 বছর তাহলে স্বাধীনতার যুদ্ধের আগে কি সে হয়েছে নাকি মায়ের থেকে যুদ্ধ করছে সেটা তো বোঝা যাচ্ছে এই হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের তাদের অবস্থা তাই বন্ধুরা আমার আজকে তারা এদেশে গণতান্ত্রিক যে রাষ্ট্র সে গণতান্ত্রিক রাষ্ট্রে তারা বিশ্বাস করে না হাসিনার দুর্নীতির যদি আপনারা দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি করে আজকে বাংলাদেশের ঢাকা শহরে যাদেরকে ধরছে কিছুদিন আগে যুবলীগের এরা ক্যাসিনিয়ে খেলে ক্যাসিনিয়ে হলো এরা আবিষ্কার নতুন আবিষ্কার হাসিনার তারা ব্যাংক গুলাকে ছোকরা করে দিয়েছে একবার হলমার্ক কেলেঙ্কারি একবার ডেস্টিনি কেলেঙ্কারি একবার হচ্ছে আপনার ওই যে এই শেয়ার বাজারের ধ্বংস এইভাবে এক একবার এক একটা আইটেম বাইর করে হাজার হাজার কোটি টাকা দেশের লুটপাট করেছে আর বেগম খালেদা দিয়ে নাকি এটিমের টাকা মেরেছে বেগম খালেদিয়ার যে টাকা আছে সেটা আজকে 2 কোটি টাকার জায়গাতে আজকে 7.5 কোটি টাকা হয়েছে সুদে আসলে পড়ে আজকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে খালেদা দিয়াকে কারাগারে রাখা হয়েছে দুর্দমস্তি করে এবং যে দুর্দমস্তি করে রাখা হয়েছে সেটা কোন আইন আদালত আজকে মানে না আইন হাসিনার কথা মতো চলে বিচারপতি হাসিনা নিয়োগ দিয়েছেন বিচারপতি যে অর্ডার করে সে অর্ডার মতো বিচারপতি রায় দেয় তাই আজকে মহিলা নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ আমাদের এখানে সভানেত্রী এবং সাধারণ সম্পাদক মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ওনারা এসেছেন ওনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আর আপনাদের নিকট আমাদের অনুরোধ আমাদের এখন সীমিত আকারে হয়তো আমাদের আংশিক কমিটির দিকে বলছে সাধারণ সদস্য সচিব আমরা আশা করি আপনাদের নেতৃত্বে আমাদের প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা পৌরসভা আমরা পূর্ণাঙ্গ কমিটি করব ওনারা গিয়ে ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড কমিটি গুলো সম্মেলন করবেন যাতে করে আগামী দিনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন করিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের চতুর্থবারের মতো বেগম খালেদা জিয়াকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ এটি হবে আজকের সম্মেলনের আমাদের ভূমিকা সকলকে অভিনন্দন সংগ্রাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকের এই সম্মেলনে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা সকাল থেকে অপেক্ষা করছেন আপনাদের সবাইকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এখন আমরা সম্মেলনের শেষ প্রান্তে এখন মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে আমরা সবার সাথে আলাপ আলোচনা করে আমাদের সকল ইউনিটগুলির সাথে আলাপ আলোচনা করে যোগ্য যারা তাদেরকে যথাযোগ্য পদে আমরা পদায়ন করব এখন একটা সংক্ষিপ্ত একটা তালিকা ঘোষণা করবেন কমিটি আমাদের আজকের এই সম্মেলনের উদ্বোধক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি মিসেস আফরোজা আব্বাস আজকে আংশিক কমিটি ঘোষণা করবেন ১২টা পর্যন্ত পুলিশ র‍্যাব ডিজিএফ সমস্ত মিলে মহিলা পুলিশ দিয়ে আমাকে হোটেল থেকে বের করে মানে বাধ্য করে আর কি বের করে দিতে এবং ওরা ওদের প্রহরায় আমাকে কুমিল্লায় রেখে আসে যে আমি ফেনীতে থাকতে পারবো না এবং ফেনীতে কোনো প্রোগ্রামও করতে পারবো না
আমি তাদের বারবার বলেছিলাম যে আমি একজন নারী, আমি এত রাতে যাবো, আমার নিরাপত্তা কে দিবে? রাস্তায় যদি আপনাদের ছাত্রলীগ বলে গেছিল আমার গাড়ি ভাঙচুর করে, সেই নিরাপত্তা কে দিবে? ওরা কোনো কথা শুনলো না আমার, ওরা আমাকে জোর করে গাড়িতে তুলে কুমিল্লা রেখে আসলো। তো ওরা তো ওদের কাজ করলো, ওরা আমাদেরকে কোনো জায়গায় প্রোগ্রাম করতে দেবে না। কিন্তু আমরাও তো শহীদ জিয়া সৈনিক, আমরা দেশের বিভিন্ন খালেদা জিয়া সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক, আমরা বুদ্ধি করে কৌশলে আবার রাত্রে আবার ওরা চারটার সময় আবার ফেনীতে ঢুকলাম। ঢুকে পরের দিন ফেনীতে একদম সফল ভাবে সুন্দর একটা প্রোগ্রাম করে চলে গেলাম। তো আমাদের বাধা দিবে তত ভোট জুটবো আমরা, আমরা নারী, আমরাই পারি। প্রিয় বোনেরা, একটা বোন বলেছেন বক্তব্য দিতে পারি না। বক্তব্য দিতে তো আমরা অনেকেই পারতাম না, এখন কিন্তু পারি। কিভাবে পারি বোনেরা? যে আপনি বলতে বলতে বলে দিলেন, আমাদের গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, আমরা ভাত খেতে পারি না, আমার সন্তানের নিরাপত্তা নেই, আমার মেয়ের নিরাপত্তা নেই, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের ভোটের অধিকার নেই, আমাদের আইনের শাসন নেই, এগুলো তো আমাদের বক্তব্য। আমরা সত্যি কথা বলি, ওরা শুধু মিথ্যা কথা বলে। আমরা যদি সত্যি কথাগুলো বলতে না পারি, সেই গুণ চাপ সৃষ্টি করে। আরেকটা বোন বলেছেন যে আমাদের খায়ের ভাই বললেন যে কনজারভেটিভ মহিলা বের হয় না। ভাই, এই যে এতগুলা মহিলা আসছে, কাজন আসছে, দেশ রেডি বেগম খালেদা জিয়ার কথা শুনে আসছে, কাউকে আপনারা জোর করে মানে নাই, জোরে মানে নাই, জেন্দ্রে মানে নাই। আরে সবাই দেশ রেডি বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, দেশ রেডি খালেদা জিয়ার মুক্তি চায়। তো ম্যাডামের কথা শুনলে আসবে না, এইরকম নারী নেত্রী যতই বলেন যে আপনারা করেন কেন, এবং রক্ষণশীল রক্ষণশীল মহিলারাও আমাদের নেত্রীকে ভালোবাসে, কারণ আমাদের নেত্রী দেশকে ভালোবাসে। এই দেশকে ভালোবাসার জন্য আমাদের নেত্রীকে সবাই ভালোবাসে। এখানে রক্ষণশীল বলেন আর সবাই বলেন, সবাই এক কাছে দাঁড়িয়ে। তো এমন ভাবে মহিলারা গড়ে উঠবে, এই রক্ষণশীল মহিলারা এসে পাশে দাঁড়াবে নেত্রীর মুক্তি রাখতে হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা মেনে নেবেন এবং সবাই সম্মিলিত ভাবে কাজ করবেন, কারণ এখন আমাদের দলাদলি হানাহানি করার সুযোগ নাই। এই সরকার যদি দিয়েছিল আমাদের দলটাকে টুকরো টুকরো করে দিতে, কিন্তু সেটা পারে নাই এবং ভবিষ্যৎ অভিনন্দন আপনাদের। সহ সভাপতি ফেরদৌসী আক্তার, অভিনন্দন। সহ সভাপতি অ্যাডভোকেট হাসিনা সরকার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সিমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা আক্তার, সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম, এবার সবাই সমন্বয়ে আমরা আশা করবো এক সপ্তাহ পূর্ণাঙ্গ কমিটি আমরা পেয়েছি, দিদি ঘোষণা দিয়ে দিব, এবং পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এক মাসের মধ্যে প্রত্যেকটা পৌর উপজেলা থানাগুলো সম্মেলন করে সুন্দর করে শেষ করবেন। কিন্তু একটা জায়গায় বসে কি করে, ওই জায়গায় এবং আপনারা যদি মনে করেন আমাদের আসতে হবে, আমরাও আসবো। তারপর আপনারা সম্মেলন গুলো করার পরে আপনাদের পৌর এবং থানা ওয়ার্ড গুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা পরিচিতি সভা করবেন, যেখানে আমরা আবার আসবো, কারণ আমাদেরকে সবসময় সচল থাকতে হবে, সচল থাকতে হবে। আমাদের বোঝাতে হবে আমাদের সরকারকে যে আমরা আছি, ওরা তো অস্ত্র দিয়ে আমাদের প্রতিরোধ করার চেষ্টা করবে, আমরা কিন্তু ওই যে বাউটির মধ্যে মরিচের গুঁড়া, মনে আছে আপনাদের? এই মরিচের গুঁড়া দিয়ে আমাদের সরকারকে আমরা, কারণ এই সরকার পতন না হলে আমার নেত্রী মুক্ত হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা আবার তাদেরকে ধন্যবাদ জানাই। আমার কিন্তু এই যে গুরু, ও আমার একটা বন্ধু হয়েছে,
যে আমরা পদের পিছনে দৌড়াবো না, পদে আমাদের পিছনে দৌড়াবো। ওর আমিও পদের পিছনে দৌড়াইনি, পদ দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসেছে এবং আমরা এরকম খুঁজে নিব যারা যোগ্য খুঁজে নিব। তো আমরা এখনো কিছু শিখি, আমি আজকে মানে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমার নামটা সবার উপরে, এটা এখনো থাকার কথা ছিল না, কারণ প্রোটোকল এরা সবাই আমার সিনিয়র, কিন্তু আমাদের সম্মান দেখে ওই জায়গায় দিয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদের সবাইকে, আপনারা ভালো থাকবেন। আপনারা সবাই বসেন, মহিলাদের বসেন, মহিলাদের বসেন।